किं तद्ब्रह्मो किमाध्यात्तं किं कर्मो पुरुषोत्तम उधीद्भूतं च किं प्रोक्तं उधीदैवं किमुच्यते। अर्जुन कहिलेन, ब्रह्म किंबा अध्यात्म कि कर्म पुरुषोत्तम अधिभूत अधिदैव कह तार क्रम। अर्जुन जिज्ञासा करलेन, हे पुरुषोत्तम, ब्रह्म कि, आध्यात्म कि, कर्म कि, अधिभूत ओ अधिदैवई बा काके बोले, अनुग्रह पूर्वक आमाके स्पष्ट करे बोलो। तात्पर्य, এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি এখানে কর্ম, সকাম কর্ম, ভক্তিযোগ, যোগের পন্থা ও শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে যে পরমতত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই নামে অভিহিত হন। তাছাড়া স্বতন্ত্র জীবাত্মাকেও ব্রহ্ম বলা হয়। অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধে প্রশ্ন করেছেন। আত্মা বলতে দেহ, আত্মা ও মনকে বোঝায়। বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন, আত্মা, দেহ ও ইন্দ্রিয়গুলিকে বোঝায়। অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন, অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি শুধুমাত্র এক বন্ধুকে করছেন তা নয়, তাকে পরমেশ্বর ভগবান জেনে তিনি এই প্রশ্নগুলি করেছেন, যিনি সেই প্রশ্নগুলির যথাযথ উত্তর দানে পরম অধিকর্তা। অধিযজ্ঞ কথং কোত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং জ্ঞেয়সি নিয়তাত্মভি। অধিযোগ্য কি বা সেই হে মধুসূদন, কিভাবে তোমাকে পায় প্রয়াণ যখন। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে? এই দেহের মধ্যে তিনি কিরূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? তাৎপর্য, শ্রী বিষ্ণু ও ইন্দ্র উভয়কেই যজ্ঞের অধীশ্বর রূপে গণ্য করা হয়। শ্রী বিষ্ণু হচ্ছেন সমস্ত মুখ্য দেবতাদের, এমনকি ব্রহ্মা ও শিবেরও অধীশ্বর, এবং যে সমস্ত দেবদেবী প্রকৃতির পরিচালনা কার্যে সহায়তা করেন, ইন্দ্র তাঁদের মধ্যে প্রধান দেবতা। যজ্ঞ অনুষ্ঠানে শ্রী বিষ্ণু ও ইন্দ্র উভয়েরই উপাসনা করা হয়। কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন যে যজ্ঞের প্রকৃত অধীশ্বর কে এবং কিভাবে তিনি জীবের দেহে অবস্থান করেন। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক এক অসুরকে সংহার করেছিলেন। অর্জুন কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত, তাই তাঁর মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উদয় হওয়া উচিত নয়। সুতরাং অর্জুনের মনের এই সংশয়গুলি অসুরের মতো, আর শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী, তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, যাতে তিনি তার মনের সমস্ত আসুরিক সন্দেহগুলি সমূলে বিনাশ করেন। এই শ্লোকে প্রয়াণকালে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছুই করি তার পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময়। অর্জুনের মনে আশঙ্কা দেখা দিয়েছে যে মৃত্যুর সময় কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তেরা ভগবানের কথা স্মরণ করতে পারেন কিনা, কারণ মৃত্যুর সময় দেহের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং মন তখন স্বাভাবিক অবস্থায় নাও থাকতে পারে। এভাবেই দেহের অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা সম্ভব নাও হতে পারে। তাই মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে ভগবান, আমার শরীর এখন সুস্থ এবং এখনই যেন আমার মৃত্যু হয়, যাতে আমার মন রূপী রাজহংস তোমার শ্রীচরণ কমললতায় আশ্রয় গ্রহণ করতে পারে। এখানে এই উপমার অবতারণা করা হয়েছে, কারণ রাজহংস যেমন কমল কর্ণিকায় প্রবেশ করে আনন্দিত হয়, তেমনি শুদ্ধ ভগবত ভক্তের মন রূপী রাজহংস ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকে। মহারাজ কুলশেখর পরমেশ্বরকে জানাচ্ছেন, এখন আমার মন অবিচলিত রয়েছে,
আর আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। যদি আমি এখনই তোমার শ্রীচরণ পদ্ম স্মরণ করে মৃত্যুবরণ করি তাহলে আমি নিশ্চিত হব যে তোমার প্রতি আমার প্রেম ভক্তি সার্থকতা লাভ করবে। কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয় তাহলে কি যে ঘটবে তা আমি জানি না, কারণ সেই সময় আমার শারীরিক ক্রিয়াকলাপ বিঘ্নিত হবে, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, আর তাই আমি জানি না আমি তোমার নাম জপ করতে পারবো কিনা। তাই এখনই এই মুহূর্তে আমার মৃত্যু হোক। অর্জুন তাই প্রশ্ন করছেন, মৃত্যুর সময় কিভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণকমলে একাগ্র রাখা যায়। শ্রী ভগবান উবাচ, অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাব আধ্যাত্মমুচ্যতে ভূত ভাবোদ্ভব করো বিসর্গ কর্ম সংগীতঃ। শ্রী ভগবান কহিলেন, অক্ষয় বিনাশ নাই অতএব ব্রহ্ম, আমি ভগবান সেজন্য পরম ব্রহ্ম, পরমাত্মা আর যে ভগবান সেই সে পরম তত্ত্ব সেই ব্রহ্ম জ্ঞান, কর্ম সে কারণ জড় শরীর বিসর্গ, ভূতোদ্ভব যার নাম শুনো তার বর্গ। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে আধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারই কর্ম। তাৎপর্য, ব্রহ্ম অবিনশ্বর, নিত্য, শাশ্বত ও অপরিবর্তনীয়, কিন্তু এই ব্রহ্মেরও অতীত হচ্ছে পরব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বোঝায় এবং পরব্রহ্ম বলতে পরম পুরুষোত্তম শ্রী ভগবানকে বোঝায়। জীবের স্বরূপ জড়জগতে তার যে স্থিতি তার থেকে ভিন্ন। জড় চেতনায় জীব জড়জগতের উপর আধিপত্য করতে চায়, কিন্তু পারমার্থিক কৃষ্ণ ভাবনায় তার স্থিতি হচ্ছে নিরন্তর ভগবানের সেবা করা। জীব যখন জড় চেতনায় আচ্ছন্ন হয়ে থাকে তখন তাকে জড়জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়, তাকে বলা হয় কর্ম, অর্থাৎ জড় চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি। বৈদিক সাহিত্যে জীবকে বলা হয় জীবাত্মা ও ব্রহ্ম, কিন্তু কখনোই তাকে পরব্রহ্ম বলা হয় না। জীবাত্মা বিভিন্ন অবস্থায় পতিত হয়, কখনো সে অন্ধকারাচ্ছন্ন জড়া প্রকৃতিতে পতিত হয়ে নিজেকে সে জড় পদার্থ বলে মনে করে, আবার কখনো সে নিজেকে উৎকৃষ্ট পরা প্রকৃতির অন্তর্গত বলে মনে করে, তাই তাকে ভগবানের তটস্থা শক্তি বলে বর্ণনা করা হয়। অপরা ও পরা প্রকৃতিতে তার স্থিতি অনুসারে সে পঞ্চভৌতিক জড় দেহ অথবা চিন্ময় দেহ প্রাপ্ত হয়। সে যখন নিজেকে জড় পদার্থ বলে মনে করে জড়া প্রকৃতিতে আবদ্ধ থাকে তখন সে 84 লক্ষ বিভিন্ন রকমের শরীরের কোনো একটি প্রাপ্ত হয়, কিন্তু পরা প্রকৃতিতে তার রূপ একটি। জড়া প্রকৃতিতে সে তার কর্ম অনুসারে মানুষ, দেবতা, পশু, পাখি আদির শরীর প্রাপ্ত হয়। স্বর্গলোকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সে কখনো কখনো যাগযজ্ঞের অনুষ্ঠান করে, কিন্তু তার সেই পুণ্য কর্মফলগুলি যখন শেষ হয়ে যায় তখন সেই পৃথিবীতে পতিত হয়ে আবার মনুষ্য দেহ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় কর্ম। ছান্দোগ্য উপনিষদে বৈদিক যাগযজ্ঞের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। যজ্ঞের বেদিতে 5 রকমের অগ্নিকুণ্ডে 5 রকমের অর্ঘ দান করা হয়। পঞ্চবিধ অগ্নিকুণ্ডকে বিভিন্ন স্বর্গলোক, মেঘ, পৃথিবী, নর ও নারী রূপে ধারণা করা হয় এবং পঞ্চবিধ যাজ্ঞিক অর্ঘগুলি হচ্ছে বিশ্বাস, চন্দ্রলোকের ভোক্তা, বৃষ্টি, শস্য ও বীর্য। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে জীবাত্মা বিভিন্ন স্বর্গলোকে গমন করতে পারে। তারপর সেই যজ্ঞের ফলে অর্জিত পুণ্য কর্মফল যখন শেষ হয়ে যায় তখন সে বৃষ্টির মাধ্যমে এই পৃথিবীতে পতিত হয়। তারপর সে শস্যকণায় পরিণত হয়, মানুষ সেই শস্য আহার করে
এবং তা বীর্যে পরিণত হয়। তারপর সেই বীর্য স্ত্রীজনিতে সঞ্চারিত হয়ে গর্ভবতী করে। এভাবে জীবাত্মা আবার মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যজ্ঞ অনুষ্ঠান করে। এভাবেই জীব প্রতিনিয়ত এই জড়জগতে গমনাগমন করতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত অবশ্য এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান পরিহার করেন। তিনি সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার আয়োজন করেন। নির্বিশেষবাদীরা অযৌক্তিকভাবে গীতার ব্যাখ্যা করে অনুমান করে যে ব্রহ্ম জড়জগতে জীবরূপ ধারণ করে এবং তার প্রমাণস্বরূপ তারা গীতার পঞ্চদশ অধ্যায়ের সপ্তম শ্লোকের অবতারণা করে। কিন্তু এই শ্লোকে জীবাত্মা সম্পর্কে পরমেশ্বর একথাও বলেছেন যে আমারই নিত্য ভিন্ন অংশ। ভগবানের অনুসদৃশ্য অংশ জীবাত্মা জড়জগতে পতিত হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান অচ্যুত কখনো পতিত হন না। তাই পরম ব্রহ্ম জীবে পরিণত হন এই অনুমান গ্রহণযোগ্য নয়। বৈদিক সাহিত্যে ব্রহ্ম অর্থাৎ জীবাত্মা ও পরম ব্রহ্ম অর্থাৎ পরমেশ্বরকে কখনোই এক বলে বর্ণনা করা হয়নি, সে কথা আমাদের মনে রাখা উচিত। অধিভূতং খরো ভাব পুরুষশ্চাধি দৈবতম অধিযোগ্য অহমেবাত্র দেহে দেহ ভৃতাংবর। পদার্থ যে অধিভূত খর ভাব নাম বিরাট পুরুষ সেই অধিদৈব নাম, অন্তর্যামী আমি সেই অধিযোগ্য নাম, যত দেহি আছে তার হৃদে মোর ধাম। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড়া প্রকৃতি অধিভূত, সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়, আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। তাৎপর্য, প্রতিনিয়তই প্রকৃতির পরিবর্তন হচ্ছে। জ্বর শরীর সাধারণত ছয়টি অবস্থা প্রাপ্ত হয়। তার জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছুকালের জন্য স্থায়ী হয়, প্রজনন করে, ক্ষীণ হয় এবং অবশেষে বিনাশপ্রাপ্ত হয়। এই জড়া প্রকৃতিকে বলা হয় অধিভূত। এক সময় এর সৃষ্টি হয় এবং কোনো এক সময় এর বিনাশ হয়। ভগবানের বিশ্বরূপ যাতে সমস্ত দেবদেবীরা ও তাঁদের নিজস্ব লোকসমূহ অবস্থিত, তাকে বলা হয় অধিদৈব। শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা, যিনি অন্তর্যামী রূপে প্রতিটি জীবের হৃদয় বিরাজ করেন, তাকে বলা হয় অধিযোগ্য। এই শ্লোকের ইব শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই শব্দটির দ্বারা ভগবান এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করছেন যে এই পরমাত্মা তাঁর থেকে অভিন্ন। পরমাত্মারূপে ভগবান প্রতিটি জীবের সঙ্গে থেকে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেন এবং তিনি হচ্ছেন তাদের বিবিধ চেতনার উৎস। পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ দেন এবং তার কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকারের তত্ত্ব কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবা পরায়ণ শুদ্ধ ভক্তের কাছে আপনা থেকেই সুস্পষ্ট হয়ে ওঠে। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে কনিষ্ঠ ভক্ত অধিদৈবত নামক ভগবানের সুমহান বিশ্বরূপে ধ্যান করে, কারণ তখন সে ভগবানের পরমাত্মারূপকে উপলব্ধি করতে পারে না। তাই কনিষ্ঠ ভক্তকে ভগবানের বিশ্বরূপের অথবা বিরাট পুরুষের ধ্যান করতে উপদেশ দেওয়া হয়, যার পদোদয় হচ্ছে পাতাললোক, যার চক্ষুদয় হচ্ছে সূর্য ও চন্দ্র এবং যার মস্তক হচ্ছে ঊর্ধ্বলোক। অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবং যাতি নস্তত্র সংশয়। অতএব অন্তকালে আমারে স্মরিয়া যেবা চলি যায় শরীর ছাড়িয়া
শিপায় আমার ভাব অমর সে হয় নিশ্চয়ই কহিনু এই নাহিত সংশয়। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্য, এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবদ্ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠা যায়। এখানে স্মরণ কথাটি খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবদ্ ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। এই জন্য শ্রীকৃষ্ণকে মনে রাখতে হলে সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেকে তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত, তরুরিব সহিষ্ণু না। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন তার অনেক রকম বাধাবিঘ্ন আসতে পারে, তা সত্ত্বেও এই সমস্ত বাধাবিঘ্নগুলিকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন। যং যং বাপি স্মরণ ভাবং তজত্তন্তে কলেবরম তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। যে যে স্মরণ করে জীবন্তকালে যেভাবে সে তজে নিজ জড় কলেবরে, সেই সেই ভাবযুক্ত তত্ত্ব লাভ করে। একন্তেও থাকি সদা সেই ভাব ঘরে। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। তাৎপর্য, মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে মানুষ দেহত্যাগ করার সময় কৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের পরাপ্রকৃতি অর্জন করে, কিন্তু এই কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণবিহীন অন্য কিছু চিন্তা করলেও সেই পরাপ্রকৃতি অর্জন করা যায়। এই বিষয়টি আমাদের বিশেষ যত্ন সহকারে অনুধাবন করতে হবে। কিভাবে উপযুক্ত মনোভাবে আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায়? এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন, তাই তাঁর পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন। হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তাঁর পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তাকে পশুর শরীর গ্রহণ করতে হয়েছিল। স্বভাবতই জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। সুতরাং এই জীবনই সৃষ্টি করে আমাদের পরবর্তী জীবন। কেউ যদি সর্বক্ষণ শুদ্ধ সাত্ত্বিকভাবে জীবনযাপন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় ও চিন্তায় মগ্ন থাকেন, তাহলে তাঁর পক্ষে জীবনের অন্তিমকালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব। এটি তাকে শ্রীকৃষ্ণের পরাপ্রকৃতিতে স্থানান্তরিত করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত শরীর ধারণের সৌভাগ্য অর্জিত হয়, তাকে আর জড় দেহ ধারণ করতে হয় না। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে জীবনের অন্তিমকালে ভাব পরিবর্তনের সফলতম শ্রেষ্ঠ উপায়।
तस्मात् सर्वेषु कालेषु मामनुस्मर युद्ध च मय्यार्पित मनो बुद्धि मामे वैश्यस्य संशयः। अतएव तुमि सदा आमाके स्मरिबे, कायमन बुद्धि सब आमाके अर्पिबे, से भावे थाकिले मोरे पाइबे निश्चय, आमाते अर्पित मन जदि असंशय। अतएव हे अर्जुन, सर्वदा आमाके स्मरण करे तुम्हार स्वभाव विहित युद्ध करो, ताहले आमाते तुम्हार मन और बुद्धि अर्पित हबे एवं निस्संदेहे तुमि आमाकेई लाभ करबे। तात्पर्य, भगवान श्रीकृष्ण एखाने अर्जुन के जे उपदेश दिएछेन ता जड़जागतिक कार्यकलापे नियोजित प्रतिटी मानुषेर पक्षेई अत्यंत गुरुत्वपूर्ण। भगवान बोलछेन ना जे मानुषके तार कर्तव्य कर्म परित्याग करते हबे, मानुष तार निजेर कर्तव्य कर्म करे जेते पारे एवं सेई संगे हरे कृष्ण महामंत्र कीर्तन करे भगवान श्रीकृष्ण के स्मरण करते पारे, तार फले से जड़जागतिक कलुषता थेके मुक्त होते पारे एवं श्रीकृष्णेर पादपद्मे तार मन ओ बुद्धि के नियोजित करते पारे। भगवान श्रीकृष्णेर नाम कीर्तन करार फले जीव निःसंदेहे परम धाम कृष्णलोके उत्तीर्ण हबे। अभ्यास योग युक्तेना चेतसानन्नगामिना परमं पुरुषं दिव्यं जाति पार्थानुचिन्तयन्। कठिन नहि तो एई अभ्यास करिले मन के अन्यत्र सदा नहि जेते दिले, हे पार्थ से भावे चिंति परम पुरुषे निश्चय पाइबे तुमि देह अवशेषे। हे पार्थ, अभ्यास जुगे युक्त हुए अनन्यगामी चित्ते जिनि अनुक्षण परम पुरुषेर चिंता करें तिनि अवश्यई ताकेई प्राप्त हबेन। तात्पर्य, एई श्लोके भगवान श्रीकृष्ण ताके स्मरण करार गुरुत्व प्रतिपन्न करेछेन। हरे कृष्ण महामंत्र कीर्तन करार माध्यमे श्रीकृष्णेर स्मृति पुनर्जागरित हय়। এভাবেই পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে আমাদের কান, জিভ ও মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। এভাবেই ভগবানের দিব্য নাম আশ্রয় করে তাঁর ধ্যান করা অত্যন্ত সহজ এবং তা করার ফলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। পুরুষম শব্দটির অর্থ হচ্ছে ভোক্তা। জীব যদিও ভগবানের তটস্থা শক্তি জাত, কিন্তু সে জড় কলুষের দ্বারা আচ্ছন্ন, তাই সে নিজেকে ভোক্তা মনে করে, কিন্তু সে কখনোই পরম ভোক্তা হতে পারে না। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে নারায়ণ, বাসুদেব আদি বিভিন্ন সাংশ প্রকাশ রূপে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম ভোক্তা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তাঁর আরাধ্য ভগবানের শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম আদি যে কোনো একটি রূপকে নিরন্তর স্মরণ করতে পারেন। এই অনুশীলনের ফলে তার অন্তর কলুষমুক্ত হয়ে পবিত্র হয় এবং জীবনের অন্তিম কালে সতত কীর্তন করার প্রভাবে তিনি ভগবদ্ধামে স্থানান্তরিত হন। যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলে আবিষ্ট হয়। মন চঞ্চল, তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয়। এই সম্পর্কে সুমপকার উদাহরণের অবতারণা করা হয়। যে সর্বক্ষণ প্রজাপতি হওয়ার চিন্তায় মগ্ন থাকার ফলে সেই জীবনেই প্রজাপতিতে রূপান্তরিত হয়। সেই রকম আমরাও যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি, তবে আমরাও নিঃসন্দেহে এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণেরই মতো চিন্ময় দেহ প্রাপ্ত হব। কবিং পুরাণামনুশাসিতারম
अनोरणीयान् स्मरनुस्मरिज्य सर्वस्धातारम चिन्तरूपम् आदित्यवर्णं तमसो परस्तात् परम पुरुष ध्यान सुन होताहार ज्ञान सर्वज्ञ तिनि से सनातन नियंता से अति सूक्ष्म विधाता से अंतरिक्ष अगचर जड़ बुद्धिमन जे जन स्मरण करे नित्य से पुरुषेरे आदित्येर न्याय सप्रकाश प्रकृतिर परपारे जे जाने से विधातारे सराट तिनि चिद्विलास सर्वज्ञ सनातन नियंता सूक्ष्म थेके सूक्ष्मतर सकलेर विधाता जड़ बुद्धिर अतीत अचिंत ओ पुरुष रूपे परमेश्वर भगवानेर ध्यान करा उचित। तिनि सूर्येर मतो ज्योतिर्मय एबं ए जड़ा प्रकृतिर अतीत। तात्पर्य কিভাবে ভগবানের কথা চিন্তা করতে হয় সেই কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে প্রথম কথা হচ্ছে যে তিনি নির্বিশেষ বা শূন্য নন। নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না, সেটি অত্যন্ত কঠিন। ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করার পন্থা খুবই সহজ এবং এখানে বাস্তবসম্মতভাবেই তা বর্ণনা করা হয়েছে। সর্বপ্রথমে জানতে হবে যে ভগবান হচ্ছেন পুরুষ বা একজন ব্যক্তি। আমরা পুরুষ রাম ও পুরুষ কৃষ্ণের চিন্তা করি, তাকে শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণ যেভাবেই চিন্তা করি তার রূপ কেমন ভগবদ্গীতার এই শ্লোকটিতে তাঁরই বর্ণনা করা হয়েছে। এখানে ভগবানকে কবি বলা হয়েছে, তার মানে তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই জানেন। তিনি হচ্ছেন আদি পুরুষ, কারণ তিনি হচ্ছেন সবকিছুর উৎস, সবকিছুই তার থেকে উদ্ভূত হয়েছে। তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা, পালনকর্তা এবং সমগ্র মানব সমাজের উপদেষ্টা। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। জীবাত্মার আয়তন হচ্ছে কেশের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, কিন্তু ভগবান এমনই সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মারও অন্তরে প্রবেশ করেন, তাই তাকে সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর বলা হয়েছে। পরমেশ্বর ভগবান রূপে তিনি পরমাণুর মধ্যে প্রবেশ করেন, অনুসদৃশ্য জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে তাদের পরিচালিত করেন। যদিও তিনি সূক্ষ্ম, তবুও তিনি সর্বব্যাপ্ত এবং তিনিই সবকিছুর পালনকর্তা। তাঁরই পরিচালনায় জড়জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে। আমরা প্রায়ই অবাক হয়ে ভাবি যে কিভাবে এই বিরাট বিরাট গ্রহ নক্ষত্রগুলি আকাশে ভেসে আছে। এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তাঁর অচিন্ত শক্তির প্রভাবে এই সমস্ত বিশাল বিপুলাকৃতি গ্রহ নক্ষত্রগুলিকে ধরে রেখেছেন। এই প্রসঙ্গে অচিন্ত শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবানের শক্তি আমাদের কল্পনার এবং চিন্তারও অতীত, তাই তা অচিন্ত। এই কথা কে অস্বীকার করতে পারে? তিনি সমগ্র জড় জগতে পরিব্যাপ্ত, কিন্তু তবুও তিনি এই জড়জগতের অতীত। এই জড়জগৎ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই এবং অপ্রাকৃত জগতের তুলনায় এই জড়জগৎ অত্যন্ত নগণ্য। তাহলে এই জগতের অতীত সেই অপ্রাকৃত জগতের কথা আমরা কিভাবে চিন্তা করব? অচিন্ত মানে হচ্ছে যা এই জড়জগতের অতীত, যা দার্শনিক অনুমান, তর্ক, যুক্তি আদির দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। তাই যে বুদ্ধিমান তার কর্তব্য হচ্ছে সব রকমের যুক্তি তর্ক জল্পনা কল্পনা বাদ দিয়ে বেদ, ভগবদ্গীতা, শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তার অনুসরণ করা। তাহলেই সেই অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারা যায়।